দেশটা হলো হতদরিদ্র দেশ। আমাদের দেশে শতকরা 60% লোকই দরিদ্র, আয় কম কিন্তু ব্যয় বেশি, যার কারণে গরিব লোকেরা তাদের সংসার থেকে ঝামেলা কমানোর জন্য তাদের অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ে দিয়ে সংসারে ঝামেলা কমাতে চায়। ফলে এই অশান্তিতে সামাজিক পর্যায়ে চলে যায়। বন্ধু, তুই যা বলছিস তা তো সচরাচরই দেখা যাচ্ছে। এভাবে যদি বাল্য বিবাহ চলতে থাকে তাহলে শুধু সমাজ কেন, আস্তে আস্তে সারা জাতিব্যাপী এই অশান্তি বিরাজ করবে। অবশেষে ছেলে মেয়েদের আত্মহত্যার আশঙ্কা হয়ে দাঁড়াবে। অতএব এই সমস্যা অবশ্যই দূর করতে হবে। কিভাবে সমস্যা দূর করা সম্ভব? আমরা কয়েকজন বন্ধু মিলে গ্রামে গ্রামে ঢুকব, অভিভাবকদের বোঝানোর চেষ্টা করব, যাতে করে তারা তাদের অল্প বয়সী ছেলে মেয়েদেরকে বিয়ে না দেয়। এমনকি স্কুলে গিয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করব, যাতে করে বাল্য বিয়ে বন্ধ করা যায়। বন্ধু, তোমার কথাই ঠিক। তাহলে চলো কালকে আমরা গ্রামে ঢুকব, এই বিষয় নিয়ে কথা বলবো। দোস্ত, তাই চল।